আই এম রূপম। এখন কথা হবে খাঁচার ভিতর অচিন পাখি বাংলাদেশের এই ছবিটা নিয়ে। এই ছবিটা চরকি অ্যাপে রিলিজ করা হয়েছে এবং এই ছবির পরিচালক হচ্ছে রাইহান রফি। তো কেমন লাগলো এই ওয়েব ফিল্মটা? তো রাইহান রফির আমি মোটামুটি তিন চারটে কাজ দেখেছি এবং তার কাজে আমার বেশ ভালো লাগে এবং তার থ্রিলার ছবি বা তার ছবির মধ্যে যেরকম একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ থাকে সেগুলো বেশ ভালো লাগে। তো এখানে যে গল্পটা বলা সেটা হচ্ছে একটা কারখানা যেখানে একটা মেয়ের ঘুম ভাঙছে এবং সে এসেছিলো ইন্টারভিউ দেওয়ার জন্য এবং যখন তার ঘুম ভাঙছে তখন সে দেখছে যে পুরো কারখানাটা চারিপাশ থেকে বন্ধ। তো এটা কি একটা সার্ভাইভাল ড্রামা? না। এবার এই মেয়েটা এই কারখানাতে আরেকজনকে খুঁজে পাচ্ছে, তা দুজন মিলে কীরকমভাবে এই কারখানা থেকে বেরোবে, সঙ্গে সঙ্গে একটা পলিটিক্যাল দিক রয়েছে এবং একটা সত্যি রয়েছে এবং শেষভাগে একটা টুইস্ট রয়েছে। এর থেকে বেশি জানতে হলে তোমার চরকি অ্যাপে গিয়ে এই ছবিটা দেখতে হবে। ছবির ডিউরেশান দু ঘন্টার থেকে কিঞ্চিত কম। এই ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক, এই ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির স্ক্রিন প্লে। এই ছবিটা তোমার বহু ক্ষেত্রে মনে হবে প্রেডিক্টেবল, বাট ইউ কান্ট প্রেডিক্ট। তার কারণ হচ্ছে বহু জায়গায় তোমার মনে হবে যে গল্পটা এরকম এরকম যাবে আর ঠিক এই ক্যারেক্টারটা এরকম হবে। সেই সময় তুমি দেখতে পারবে যে ফোকাসটা অন্য একটা দিকে নিয়ে যাওয়া হয়েছে, ফলে অডিয়েন্সের অ্যাটেনশানটা ঘুরে যায়। তার পরক্ষণে তুমি বুঝতে পারো যে হ্যাঁ এটাই হলো কিন্তু আমি বুঝতে পারলাম না সেই সময়টা কীভাবে কেটে গেল। আবার শেষভাগে এমন একটা জিনিস ঘটবে তুমি আশা করবে যে না এটা প্রেডিক্টেবল হবে না, কিন্তু সেই জায়গাটাই প্রেডিক্টেবল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার একটু সমস্যা রয়েছে, তবে এই ছবির স্ক্রিন প্লে খুব ফাস্ট, কখনোই তোমার ছবিটা বোরিং মনে হবে না, ছবিটা খুব এঙ্গেজিং, একদম শুরু থেকে শেষ অবধি ছবিটা তোমার সঙ্গে জুড়ে থাকবে। ছবির যে প্লট বা বেস লাইন সেটা কোথাও একটা কি জানা টেমপ্লেট, তবে যেরকমভাবে পরিচালক দেখিয়েছেন সেটা কিন্তু বেশ মজার। এই ছবির সেকেন্ড যেটা পজিটিভ, এই ছবির সিনেমাটিক অ্যাপ্রোচ যেটা খুব সুন্দর। এই ছবিতে কারখানাটাকে যেরকমভাবে দেখানো হয়েছে বেশিরভাগ হোয়াইট শট ইউজ করা হয়েছে এবং সাবজেক্টগুলোকে বারবারই অবজেক্ট দ্বারা ঢাকা হয়েছে, ফলে এদের যে চাওয়াটা বা এরা কী বলতে চাইছে, এরা কে ঠিক কে ভুল, এদের একটা লুকোনো দিক রয়েছে সেটাকে বারবার শটের মাধ্যমে পরিচালক এস্টাবলিশ করেছে। তো সেটা খুব সুন্দর। এখানে যে ডার্ক টোনটা আনা হয়েছে, যে এখানে আলো আঁধারি নিয়ে খেলা হয়েছে, এটা খুব ভালো। এখানে লাইটিংয়ের কাজ খুব সুন্দর এবং ইয়েলিশ যে টোনটা এসছে সেটা ব্যাপক। তো ক্যামেরার কাজ, এডিটের পারপাস, এগুলো সবই এই ছবির দারুণ পক্ষে এবং আমার মনে হয় পজিটিভ দিক। এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর ডিসেন্ট, আমার দারুণ লেগেছে বলবো না, ঠিকঠাক। এবং এই ছবির আলটিমেটাম হচ্ছে এই ছবিতে দুজন প্রোটাগনিস্টের পারফরমেন্স, যেটা ট্রিমেন্ডাস, দুজন ফাটিয়ে দিয়েছে। একটা জায়গা আছে যখন দরজার হদিশ পাবে, সেই হদিশটা আসল কিনা সেটা আমরা পরে জানতে পারবো, কিন্তু সেই জায়গাটা সে যে মানে পাগলের মতো নাচবে গালাগাল দেবে দারুণ। এছাড়াও সাপোর্টিং কাস্টে যারা ছোটো ছোটো চরিত্র অভিনয় করেছে স্বল্প সময়ের জন্য এসছে, তারাও প্রত্যেকে একে অপরকে ডমিনেট করেছে। তো অভিনয় দিক থেকে সবাই খুব ভালো এবং সবাই নিজের জায়গায় ছাপ ছেড়েছে। রাইহান রফি আরও একটা দগদগে ভালো কাজ। এবার এই ছবিটা কি খুব ভালো হয়েছে দারুণ হয়েছে সেটা আমি পরে বলছি, তবে এটা একটা ভালো সিনেমা এবং এই ছবিতে মেকআপের কাজ ভালো, প্রস্থেটিক্সের কাজ ভালো। মেইনলি যখন ব্লাস্টের সিকোয়েন্স দেখানো, যেহেতু খুব বেশি বাজেট নেই তো স্বল্প পরিসরে শ্যুট করা বোঝাই যাচ্ছে, কিন্তু ব্লাস্টটা কিন্তু মানে বিশ্বাসযোগ্য মনে হবে, তো সেটা সবথেকে বেশি প্রয়োজনীয়। এবং মেকআপের কাজ অবশ্যই সেই জায়গাটা অ্যাপ্রিসিয়েট করার মতো। তো ওভারঅল এটা একটা ভালো থ্রিলার ছবি, তুমি অবশ্যই ছবিটা দেখতে পারো চরকি অ্যাপে গিয়ে। যদি ছবির নেগেটিভ দিক বলি, যেটা হচ্ছে এই ছবির সাউন্ডের মধ্যে অনেক সমস্যা রয়েছে। এই ছবিতে ডায়ালগ যখন বলছে কিছু কিছু সময় এত নয়েজ চলে আসছে, আবার কিছু কিছু সময় ফ্ল্যাট, এবং মনে হচ্ছে এরা যখন ভয়েসগুলো ডাব করেছে একসাথে করেনি, মানে কখনো মনে হচ্ছে ঘর থেকে বলছে, কখনো মনে হচ্ছে ফ্লোর থেকে বলছে, যেগুলো খুব সমস্যাজনক এবং এরকম একটা ছবির ক্ষেত্রে সেগুলো কানে খুব লাগে। তো সাউন্ডেই সমস্যাটা সারা ছবি জুড়ে রয়েছে। দ্বিতীয় হচ্ছে এই ছবির ক্লাইম্যাক্সের যে পোর্শনটা, আমার মনে হয় যারা প্রচুর থ্রিলার ছবি দেখেছে তারা সেটা উপলব্ধি করে নেবে, তারা সেটা আগে থেকে অ্যাজিউম করে নেবে এবং সেরকমই ঘটবে। সেটা কোথাও একটা গিয়ে আমার ক্ষেত্রে মানে আমার ভালো লাগেনি, আমি সেটা অ্যাজিউম করতে পেরেছিলাম, সেরকমই হয়েছে। তবে ওভারঅল এটা একটা ভালো থ্রিলার ছবি, এটা একটা তুমি বলতে পারো কাইন্ড অফ সার্ভাইভাল থ্রিলার ছবি, তোমার দেখতে বেশ মজা লাগবে। তো এই ছিল আমার রিয়াকশান চরকি অ্যাপের খাঁচার ভিতর অচিন পাখি এই ছবিটা নিয়ে। এই ছবিটার একটা হিডেন প্রথম শুরুর দিকে একটা দিক রয়েছে, সেটা এত সুন্দর যে আমার চাকরি চাই না, আমাকে চাকরি দিতে হবে না, আমি ইন্টারভিউ দেবো না, আমায় খালি এখান থেকে বের করে দাও। যদি একটা খাঁচার মধ্যে একটা পাখি ঢুকে পড়ে খাওয়ারের লোভে এবং সে যদি বেরোতে চায়, তাহলে সে কী বলবে, তার কী আর্তনাদ হতে পারে, সেটাকে যেরকমভাবে পরিচালক কোট করেছে সেটা সত্যিই অ্যামেজিং। তো আমার মনে হয় তোমাদের অবশ্যই ছবিটা দেখা উচিত। তো এই ছিল আমার রিয়াকশান, আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, সেটা বাই, টেক কেয়ার, জনতা আমাদের পাশে আছে।